শহরকে পরিচ্ছন্ন রাখতে নয়া ভাবনা পৌরসভার শহর জুড়ে বসানো হবে স্টিলের ভ্যাট এদিন কুড়ি নম্বর ওয়ার্ডে এই ভ্যাটের উদ্বোধন করলেন পৌরপতি ও স্থানীয় কাউন্সিলর অত্যাধুনিক ভ্যাটের উদ্বোধন হল বনগা কুড়ি নম্বর ওয়ার্ডে সম্পূর্ণ স্টিলের তৈরি এই ময়লা রাখার পাত্র বসানো থাকবে ড্রেনের ওপর সারাদিনের জমা হওয়া ময়লা পরদিন সকালে পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা সংগ্রহ করে নিয়ে যাবেন ফের ড্রেনের ওপর পেতে রাখা হবে এই পাত্র পৌরসভা সূত্রে খবর রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নির্মল বাংলা নির্মল বাংলা গড়তে হলে আমাদের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে আমাদের বাড়ি আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঠিক সেরকমই আমাদের শহর আমাদের চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের যত্রতত্র ময়লা না ফেলা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা বিশেষত অনেক ক্ষেত্রেই দেখা যায় সাধারণ মানুষ বাড়ির পাশের ড্রেনের ভেতরেই বেশিরভাগ ক্ষেত্রে ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলে দিয়ে যান ফলে বন্ধ হয়ে যায় নিকাশি ব্যবস্থা অল্প বৃষ্টিতেই জল জমে জলমগ্ন হয়ে পড়ে এলাকা যার ফলে বিভিন্ন জলবাহিত রোগের সৃষ্টি হয় সে কথা মাথায় রেখেই ড্রেনের ওপর তৈরি করা হয়েছে এই অস্থায়ী ভ্যাট সারাদিন ময়লা ফেলতে পারবেন সাধারণ মানুষ পরদিন সকালে পৌরসভার সাফাই কর্মীরা সেখান থেকে ময়লা সংগ্রহ করে পুনরায় ড্রেনের ওপর পেতে রেখে যাবেন ভ্যাট এদিন এই ভ্যাটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ উপস্থিত ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ ঘোষ সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠান থেকে এলাকার সাধারণ মানুষের কাছে আবেদন করা হয় যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট পাত্রে ময়লা ফেলুন শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর নারায়ণ ঘোষ বলেন আমাদের কুড়ি নম্বর এবং পনেরো নম্বর ওয়ার্ডে আমাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল এই যে নোংরা আবর্জনা যেগুলো ফেলে বাড়ির লোকরা সেইটা বনগাঁ পৌরসভার উদ্যোগে আমাদের মাননীয় গোপাল শেঠ মহাশয় যেভাবে মানুষের পাশে দাঁড়ালেন অভাবনীয় ব্যাপার দেখলেন আজকে এখানে উদ্বোধন হলো যত নোংরা আবর্জনা সব ওখানে ফেলবে পরের দিন সকালে এসে সেটা আবার পৌরসভার থেকে এসেই তুলে নিয়ে যাবে তার মানে ওই জায়গাটা পরিষ্কার থাকলো এবং ওখানে দেখেছেন একটা আমাদের ট্রান্সমিটার আছে ইলেকট্রিক সাপ্লাই লোক দীর্ঘদিন এখানে কাজ করতে না ওই নোংরার জন্য কিন্তু পৌরসভার উদ্যোগে যে কাজটারও হলো অভবনীয় ব্যাপার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে বনগাঁবাসীকে যেভাবে উপহার দিল এটা ভাব ভাবা যায় না এবং প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় কুপার সেটের নেতৃত্বে এটা হবে বনগাঁ শহরেই এই প্রথম এই ধরনের পরিষেবা চালু হলো জানিয়েছেন পৌরপতি আগামী দিনে শহরের প্রত্যেকটি ওয়ার্ডেই একই রকম ভ্যাট চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান পৌরপতি আপনারাটা আমরা দেখছি মানুষের প্রবণতা ট্রেনের মধ্যে ময়লা ফেলা এটাকে কমাতে গেলে আমরা সমস্ত ইঞ্জিনিয়ার এবং আমার কনজারভেন্সির যারা ইনচার্জ আছে তাদেরকে নিয়ে কাউন্সিলররা বটেছিল সেখানে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা এমন একটা কিছু করতে হবে যে মানুষ সেটার দিকে তাকিয়ে সে তার মধ্যে ফেলে মানুষের ইচ্ছা শক্তিটা বাড়াতে হবে নির্মল বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় গড়তে চান মুক্ত শহর আমরা রাখতে চাই সেই জায়গায় দাঁড়িয়ে সোডা আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা এরম করে প্রায় দু হাজার এই ডাস্টবিন আমরা বিভিন্ন রাস্তার ট্রেনের উপরে বসিয়ে দিচ্ছি যাতে সেখানে গিয়ে নির্দিষ্ট জায়গায় যখন কনজারভেন্সি ডিপার্টমেন্টের লোক ভ্যানে করে লোক মাল নিয়ে যাওয়ার পরেও কিছু মাল জমলে যারা তারা যাতে ট্রেনে না ফেলে তারা ব্যবসাদার হোক আর নাগরিক হোক তারা যাতে ওই ডাস্টবিনের মধ্যে ফেলে তারা একটা ব্যবস্থা রাখা এটাই আমাদের মূল লক্ষ্য ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা